আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ফার্নিচার মেলা থেকে আমি শুভ বলছি। আমরা আজকে লাইভ শুরু করলাম ফার্নিচার মেলার, আজকেও আবার লাইভে আসছি। তো এখন আমরা ফার্নিচার মেলা ইন করতেছি। ফার্নিচার মেলার প্রতিদিনই আমরা কম বেশি লাইভে আসি, একদিন দুই দিন পর পর। তো আজকেও আবার লাইভে আসলাম প্রতিদিনের মতোই। এবং আজকে লাইভ স্টার্ট হলো আমরা ফার্নিচার মেলায়, এখন মাত্র ইন করলাম। এবং হচ্ছে শুরুতেই যে সোফাটা দেখছি, সোফা, বেড, আদার্স যা যা আছে ফুল ফার্নিচার মেলার, প্রত্যেকটা ফার্নিচার এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আবার ভিডিও করব এবং কথা বলবো। প্রত্যেকটা প্রোডাক্টসের ডিটেলস জানাবো এবং উড সম্পর্কে, কাঠ সম্পর্কে সব কিছু, এভরিথিং। তো যারা আমাদের সাথে এখন, আমাদের ভিউয়ার্স যারা আছেন, যারা লাইভ দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, যে কোনো জায়গা থেকে আমরা ঘরের জন্য প্রোডাক্ট কিনি, তো যখনই আমরা ক্রয় করব তার আগে অবশ্যই আমরা একটু ভালো মন্দ জেনে নিব এবং কয়েকটা ফার্নিচার শোরুম অবশ্যই ভিজিট করব। সব কিছু দেখে তারপর হচ্ছে আমরা ক্রয় করি। আর হচ্ছে এখন মোটামুটি বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, যেমন হচ্ছে সবচেয়ে বড় মেলা বাণিজ্য মেলা, তো ঢাকা সিটির এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফার্নিচার মেলা এখানেও হয়, আদার্স আরও মেলা আছে। তো ফার্নিচার মেলার, আমাদের শোরুমের আসলে নামটাই ফার্নিচার মেলা, তো এখানে ফার্নিচার মেলা আমি যেটাই মিন করি না কেন বারবার শোরুমের কথাটাই চলে আসে, যেহেতু আমি এখন আমাদের শোরুমে দাঁড়িয়ে আছি। তো আগে কিছু কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ফার্নিচার ক্রয় করতে গেলে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হই। তার দুইটা কারণ, সেটা হচ্ছে শুরুতে মূলত আসলে বিশ্বাসের উপর, ট্রাস্টের উপরেই সব কিছু করা হয়। তারপরেও হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় ভিতরে কাঠ কী দেয় সেটা নিয়েও অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া হয়, এবং ফোম এগুলো যেটা উপরে থাকে সেটা আমরা সবাই দেখে নিই। আর তারপরেও কাঠ চিনার উপায় এবং হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট আপনি ভালো বুঝতে পারবেন, মোটামুটি মিনিমাম 75-80% শিওর হতে পারবেন যে প্রোডাক্টটা আসলেই অনেক ভালো, কোয়ালিটিটা ভালো হবে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের নতুন পুরাতন যেই ফার্নিচারগুলো আছে, আমরা দৈনন্দিন যেগুলো দেখাচ্ছি, যেগুলো আমাদের পেজে প্রমোশন করা আছে এবং গতকাল লাইভেও যেগুলো দেখানো হচ্ছে সেগুলোও আছে। আরও নতুন কিছু কালেকশন আছে, যেমন সোফা কাম বেড, যেটা আমাদের ডিজাইনটা আমরা ফার্স্ট করি, এটা উড এবং ওক কাঠ, তারপর হচ্ছে গর্জর কাঠের প্লাই এবং হচ্ছে ফোম দিয়ে কুশন সহ, আমাদের অলরেডি আমাদের প্রোফাইল ফটোতে ভিডিও দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিওতে সোফা কাম বেডটা যেরকম ছিল সেম ওইরকমভাবেই আমাদের শোরুমেও আছে, তো যারা আপনারা সরাসরি দেখতে চান শোরুম ভিজিট করতে পারবেন। আমাদের স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করার, সব কিছু ওখানে আছে। আমরা আজকে সব কিছু দেখাবো, তো আমরা এখন একটা একটা করে সব প্রোডাক্ট দেখাচ্ছি। আপনারা অনেক ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে জয়েন হয়েছেন, তো আশা করি শুরু থেকে যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন। আমরা বেশিক্ষণ আজকে থাকবো না, যতক্ষণই থাকি ভালো কিছু আমরা আজকে দেখানোর চেষ্টা করব এবং ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করবেন। অলরেডি কমেন্টস একজন করে ফেলেছেন, নুসরাত ইসলাম আপু, আপনি লিখেছেন ডাইনিং টেবিল দেখবো প্লিজ। হ্যাঁ, ডাইনিং টেবিল আছে, হ্যাঁ ডাইনিং টেবিল আছে। আমি অবশ্যই, যেহেতু ফার্স্ট কমেন্টটা আপনার, তাই আমি আপনারটা দিয়ে শুরু করছি। ডাইনিং টেবিল দিয়েই আজকে স্টার্ট করা হচ্ছে। এখানে হচ্ছে ডাইনিং টেবিল, হ্যাঁ কার্ড অ্যাকসেপ্টেবল, কার্ড আমরা কার্ডেও অ্যাকসেপ্ট করি। এখানে ইএমআই সুযোগও আছে, ইএমআই নিতে হলে মিনিমাম 30,000 প্রাইজের বা কিংবা মিনিমাম রেঞ্জ 30,000 হতে হবে, এবং যে কোনো কার্ড দিয়ে আপনি পজ মেশিনে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। সরাসরি ডিটেলস জানার জন্য আপনারা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, 01971688388 এই নাম্বারে। ওকে ফাইন, এখন দেখাচ্ছি যে ডাইনিং টেবিলটি, এটা হচ্ছে MDF মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা। এটা হচ্ছে MDF বলে থাকি আমরা, যেটার ফুল মিনিংসটা হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড। এটা হচ্ছে একটা প্রসেস বোর্ড, প্রসেস উড, এটার প্রাইস একেবারেই সীমিত। এটাকে অনেকে মাকড়সা ডিজাইনও বলে থাকে। তামিনা বানুল লতা আপু, আপনি লিখেছেন সোফা দেখতে চাই। আজব কিং লিখেছেন দাম কত, হ্যাঁ আমি সবগুলোই দেখাবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকেন, আমি একটা একটা করে সব কিছু দেখাবো। এখন যে ডাইনিংটি দেখাচ্ছি সেই ডাইনিংটির দাম হচ্ছে 20,000 টাকা। এটা হচ্ছে MDF বোর্ড দিয়ে করা, এটার উপরে 10 mm গ্লাস হবে একটি,
এখানে 10 মিলি গ্লাস হবে। এটা হচ্ছে খুবই সিম্পলি একটা ডিজাইন দিয়ে করা এবং কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। আর স্টাফ ইটি বলে গেছেন দাম কত, ফেনীতে আপনাদের দোকান আছে? না, ফেনীতে আমাদের কোনো শোরুম নেই, বাট আমরা সব জায়গায় প্রোডাক্ট পাঠাই, আপনি ফেনী থেকে ফোনেও অর্ডার করতে পারেন, আমরা এটা আপনাকে ওখানে পৌঁছায় দিব। শারমিন হোসেন পিয়া লিখেছেন সোফা দেখাবেন, দেখান প্লিজ। হ্যাঁ, শিওর দেখাবো। মাকসুদা পপি লিখেছেন সোফা দেখতে চাই। হ্যাঁ, দেখাবো, আপনারা আমাদের সাথে একটু লাইভে থাকুন, আমি ডাইনিংটা দেখাচ্ছি, এরপরে সোফাও দেখাবো। এর পাশে আরেকটি ডাইনিং আছে, সেটাও MDF বোর্ড দিয়ে তৈরি করা। এগুলো সব কিছু আপনার সেম ডিজাইন, ওক কাঠ দিয়ে, সেগুন কাঠ দিয়েও তৈরি করা যায়, আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন যে ডাইনিংটি দেখাচ্ছি সেই ডাইনিংটি হচ্ছে, এটাও সেম প্রাইস MDF এর, এখানে যে ডাইনিংগুলো আছে প্রত্যেকটার প্রাইস এক। এটার উপরেও 10 মিলি গ্লাস হবে, এটা খুব সুন্দর একটি ডিজাইন, এটাকে বলা হয় লতা ডিজাইন। স্টাফ ইটি বলে গেছেন ডেলিভারি চার্জ কত। হ্যাঁ, ডেলিভারি চার্জ হচ্ছে আসলে গাড়িতে গেলে পাঁচ থেকে শুরু হয়, 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া যায়, আর কুরিয়ারের ক্যারিং চার্জ হচ্ছে 4,000 টাকা। কিন্তু দেখা যায় কুরিয়ারের সার্ভিস আপনার যে কোনো প্রোডাক্ট নিলে এই কাঠের প্রোডাক্টগুলোতে প্রবলেম হয়, অনেক সময় ভেঙে টেঙে যায়। তো যাই হোক, আপনি যেভাবে নিতে চান আমরা ওইভাবেই দিব। মনসুর আলম লিখেছেন সোফা দেখান। হ্যাঁ, শিওর সোফাও দেখাবো, একটু আমাদের সাথে লাইনে থাকুন। এটাও MDF-এর, এখন যে ডাইনিংটি দেখাচ্ছে এটা হচ্ছে ওক কাঠ দিয়ে তৈরি করা, কানাডিয়ান ওক। এটা খুব প্রজাপতি ডিজাইন বলা হয়, খুব সুন্দর একটি ডিজাইন। এটার উপরে দেওয়া আছে একটা 10 মিলি গ্লাস, এটা হচ্ছে সবই 6 চেয়ারের। লাবণী আক্তার উর্মি লিখেছেন, হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 37,000, আর ডিসকাউন্ট প্রাইসে দেওয়া আছে হচ্ছে 35, সবগুলোতে 5% করে ডিসকাউন্ট চলতেছে এখন। KM বাপ্পি লিখেছেন কি ধরনের খাট আছে দেখান। হ্যাঁ, শিওর দেখাবো। শারমিন হোসেন পিয়া লিখেছেন নেটওয়ার্ক প্রবলেম করতেছে, মেবি লাইভ কেটে কেটে আসতেছে, আমার এখানে ক্লিয়ার আছে, হয়তো ওখানে প্রবলেম থাকতে পারে, ওয়েদারের প্রবলেম। যাই হোক, এবং আরও একটি ডাইনিং আছে যেটাকে শাটার মডেল বলা হয়, এটা MDF দিয়ে তৈরি করা আছে, এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। মনসুর আলম লিখেছেন ভিক্টোরিয়ান সোফা 30 থেকে 35,000 টাকার মধ্যে দেখান। সরি ভাইয়া, সেগুন কাঠের ভিক্টোরিয়ান কোনো সোফা 30 থেকে 35,000 টাকার মধ্যে হয় না, ওটা সেগুন না, ওটা রেন্ডি কাঠ বলা হয়, আকাশমণি এইসব কাঠ দিয়ে কম দামি কাঠ, ওগুলোতে আমরা মেকিং করি না। ভিক্টোরিয়ান সোফা আমাদের এখানে নিতে হলে মিনিমাম আপনাকে 50,000+ থাকতে হবে আপনার রেঞ্জ। এ হচ্ছে ডাইনিং টেবিল। তো এখন আমরা কিছু সোফা দেখাবো, এখন আবার আমরা সোফায় চলে আসি। এখন যে সোফাটি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কর্নার সোফা, এটা ওক কাঠ এবং সেগুন কাঠ এবং গর্জন কাঠের মিশ্রণে এটা তৈরি করা হয়েছে। এটা টোটালটা হচ্ছে একটি কর্নার শেড যেটাকে বলা হয়। এটার মধ্যে একটু স্টাইল, ভিক্টোরিয়ান স্টাইল এবং গোল্ডেন শেপের কিছু কাজও করা আছে, কালার করা আছে। আলবি মেরিনা লিখেছেন সোফা দেখান, 30K-র মধ্যে সোফা দেখান। হ্যাঁ দেখাচ্ছি, মার্বেলের টেবিল আছে কি না। সুহিন সুমন লিখেছেন, শাইন সুমন, না মার্বেলের টেবিল এই মুহূর্তে আমাদের কাছে রেডি করা নাই। এখন যে সোফাটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কর্নার সোফা, খুব সুন্দর একটি সোফা, ফেব্রিক্সগুলো অনেক ভালো এবং দামি চায়না ফেব্রিক্স, এবং ফোমগুলো অনেক সফট। এখানে একটি হাতল ট্রে রাখা আছে, এটার মধ্যে একটা ড্রয়ার আছে।
এটা হচ্ছে একটি কফি টেবিল, মোড়া টেবিল, চারটি মোড়া সহ একটি একটি টি টেবিল, মোড়াগুলো ভিতরে ঢুকিয়ে রাখা যায়। এনিওয়ে এখন সোফা দেখাচ্ছি একটু অন্যরকম, সেটা হচ্ছে ওক কাঠ দিয়ে, টোটালটা ওক কাঠ দিয়ে বানানো এবং সিটগুলো আলাদা আলাদা করে রাখা। এটা হচ্ছে 2-to-1, দুটা ডাবল সিট এবং হচ্ছে একটি সিঙ্গেল, এরকম করে আলাদা করা যায়। এটা হচ্ছে তার ডিজাইনটা। খুব সুন্দর একটি ডিজাইন। সিটও আলাদা করা যায়। যাই হোক, এটা হচ্ছে তার টু সিট। এটি একটি সোফা, এটাও সোফা, এটা হচ্ছে রাউন্ড হাতা দিয়ে করা, হাতাটা হচ্ছে রাউন্ড। এটার আউটসাইডে গুলো হচ্ছে টোটালটাই ওক কাঠ এবং ভিতরে যে ফ্রেমগুলো করা আছে সেগুলো হচ্ছে গর্জন কাঠ দিয়ে করা, এই যে এরকমই ফ্রেম। এটা আমাদের একটা জাস্ট হচ্ছে একটা স্যাম্পল স্যাম্পল রাখা, কর্নার সোফার একটি স্যাম্পল রাখা, এগুলো সব গর্জন কাঠ। এই সোফাটি হচ্ছে 2-to-1, এটা আমাদের কোড নাম্বার দেওয়া আছে সোফা কোড 227। এটি হচ্ছে 5 সিটের। খুব সুন্দর একটি ডিজাইন করা এবং খুব স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সিঙ্গেলটা। এটি হচ্ছে একটি কর্নার সোফা আর একটি মোড়া কর্নার, যেটার পাশে দুই পাশে দুইটি করে মোড়া রাখা আছে। এই এই যে এটা হচ্ছে মোড়া, মোড়ার নিচে চাকাও দেওয়া আছে। কর্নার সেটগুলো এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে 5 সিটের। অনেকেই কমেন্টস করে ফেলেছেন, কমেন্টগুলো পড়া হয় নাই। যাই হোক, মৌমি হাসান, শোরেক হবে? হ্যাঁ, শোরেক আছে, আমি দেখাচ্ছি, একটু আমাদের সাথে লাইভে থাকতে হবে। জান্নাতুল ফেরদৌস বেডরুম সেট দেখান উইথ প্রাইস, হ্যাঁ দেখাচ্ছি। মনসুর আলম লিখেছেন, কেন হবে না নিউ মোর, সরি সরি কই গেল, নিউ মডেল ফার্নিচারে তো দেখায় 30 থেকে 35। হ্যাঁ, নিউ মডেল ফার্নিচারে 30 থেকে 35 হাজার টাকার সোফা আছে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের কাছে সেগুন কাঠের অরিজিনালি সেগুন দিয়ে ভিক্টোরিয়ান 30 থেকে 35 হাজার টাকার মধ্যে হয় না, কারণ কাঠের সেফটি তো 5,500 টাকা করে, 6,000 টাকা করে। তাহলে কাঠের দাম, ফোম, ফেব্রিক সব কিছু মিলিয়ে দিলে তো আপনার কস্টিংয়ে পড়ে যাবো হচ্ছে প্রায় 48,000-50,000। তাহলে সেটা 30 থেকে 35 হাজারে কীভাবে হয়? যাই হোক, সে দিতে পারে, আপনারা তার থেকে নিতে পারেন, নো প্রবলেম। আমি এই কর্নার সেটটির সাথে একটি ভিক্টোরিয়ান সোফা দেখাচ্ছি। এটা হচ্ছে ভিক্টোরিয়ান সোফা, এটা হচ্ছে তার সিঙ্গেল পার্ট। এটা হচ্ছে 3-to-1, এই ডিজাইনটা করা আছে আমাদের এখানে। সরাসরি শোরুম ভিজিট করে আপনারা দেখতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নয়াবাড়ির মোড়, নতুন বাজার, 100 ফিট রোড, গুলশান 2, বাড়িধারা। ফারজানা আক্তার, টি টেবিলটার প্রাইস, টি টেবিলটার প্রাইস হচ্ছে আপু, হ্যালো, ফারজানা আক্তার লিখেছেন টি টেবিলটার প্রাইস, হ্যাঁ ওই টি টেবিলটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। নুসরাত করিম অন্য লিখেছেন কফি টেবিলের প্রাইস, হ্যাঁ 14,000 টাকা। ফারহানা খান, কোন উড, জানি না কোনটা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, বাট এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেগুন কাঠ, জিএম ছোটন ভাই, 30,000 মধ্যে সোফা দেখান, 30,000 টাকার মধ্যে, হ্যাঁ সোফা দেখাচ্ছি, কাজী ফার্স্ট সোফার প্রাইস কত? ফার্স্টের সোফার প্রাইস 45,000 টাকা। এটা হচ্ছে ভিক্টোরিয়ান সোফা, যেমন এই যে এখানে আছে 3-to-3 সিটটা এখানে রাখা। এখন যে সোফাটি দেখাচ্ছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা,
সোফাটির একটা পাশে এলইডি বাল্ব লাগানো আছে ভিতরে, তার সাথে ওই যে ফ্লাগ দেওয়া আছে। এসএস এর হাতলের পায়েগুলো এসএস দিয়ে, এবং পুরো সোফার নিচের পায়েগুলো হচ্ছে এসএস দিয়ে দেওয়া করা, এবং এর সাথে একটি সেন্টার টেবিল আছে খুব সুন্দর, তার সাথে একটি মোড়াও আছে। এটা হচ্ছে টু সিট, ওয়ান সিট এবং সিঙ্গেল সিট। টোটাল ডিভান সহ হচ্ছে পার্ট হচ্ছে চারটা, বাট এখানে সিট সংখ্যা হচ্ছে পাঁচটি, সাথে একটি মোড়াও আছে। খুব সুন্দর একটি এল সোফা, আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা, উইভার্সাল লেদার দিয়ে। আপনারা চাইলে সোফাটি সরাসরি এসে দেখতে পারেন আমাদের শোরুমে, আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে। এবং আরও একটি ভিক্টোরিয়ান সোফা দেখাচ্ছি, এটা খুবই সুন্দর একটি সোফা, এই সোফার প্রাইস হচ্ছে 50,000 টাকা, 2-1। এর আগে যেটি দেখিয়েছিলাম সেটা ছিল 3-1। এখন যে সোফাটি দেখাচ্ছি এটিও একটি কর্নার সোফা, এটাও একটি কর্নার সোফা, সোফাটি দেখতে খুবই সুন্দর, ওক কাঠ দিয়ে করা। এটার হাতলের টোটালটাই হচ্ছে ওক কাঠ, ওক কাঠ দিয়ে তৈরি করা, এগুলো হচ্ছে সবই ওক কাঠের। ভিতরের প্রত্যেকটা সোফার ফ্রেমগুলো গর্জন দিয়ে করা। সামনে একটি সেন্টার টেবিল রাখা আছে, চায়না সেন্টার টেবিল। আমাদের কর্নার সোফার সবগুলোর প্রাইসই 1-45,000। এটাও আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা। এপাশে একটি ডাইনিং টেবিল আছে, এখানে একটি ডিভান দেখাচ্ছি, এই ডিভানটি হচ্ছে ডোকু প্রিন্ট করা, ডোকু কালার করা এই ডিভানটি, এবং এটার ফেব্রিক্সটি খুবই সুন্দর একটি ফেব্রিক্স, খুবই সফট। এখন যে সোফাটি দেখাচ্ছি এই সোফাটার প্রাইস হচ্ছে 25,000, এটা 30,000ও না এরকম। আপনারা যারা এই রেঞ্জের মধ্যে নিতে চান তারা এই স্টাইলের সোফাগুলো নিতে পারবেন। এটা হচ্ছে 2-1, 5-সিটারের একটি সোফা। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সব জল্পনা কল্পনা ছেড়ে এখন আমরা চলে আসছি আমাদের সোফাগাম বেডের কাছে। এটা হচ্ছে সোফাগাম বেড, আশেপাশে যেহেতু অনেক ফার্নিচার রাখাই কারণে পুরোটা বোঝানো যাচ্ছে না। এটা হচ্ছে সেই সোফাগাম বেডের ডিজাইন, এটা ফুল ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমাদের প্রোফাইলে, অরিজিনালি পুরো সোফাটার ভিডিও করা আছে। এটা হচ্ছে সেই সোফাগাম বেড, এটাকে আমরা যখন ভিতরের দিকে ধাক্কা দিব তখন এটা ভিতরে চলে যাবে ড্রয়ার হিসেবে, ড্রয়ার সিস্টেমে। এখন যে সোফাটি দেখাচ্ছি এটা হচ্ছে সিট আলাদা, ফোমগুলো আলাদা করা যায়, খুবই সুন্দর একটি ডিজাইন, এবং এর সেটটিও হচ্ছে 2-সিট, 2-সিট, 1-সিট, 2-1, ইন টোটাল 5-সিটার, খুবই সুন্দর একটি সোফা। এটা হচ্ছে ফোমস ছাড়া এটা এই অবস্থা থাক দেখা যায়, খুবই সুন্দর। এটি হচ্ছে একটি ছোট্ট ডিভান, ডিভানটির প্রাইস একেবারেই কম, মাত্র 7,000 টাকা,
খুব সুন্দর একটি ডিভান, মেহগুনি কাঠ দিয়ে করা। তার পাশে যে কর্নার সোফাটি আছে, এটিও একটি, এটা একটা কর্নার সোফা। এই সোফাটি, এটিও দুই পাশে মোড়া রাখা আছে, এই মোড়াটিও বের করা যায়। এবং আরও একটি কর্নার সোফা দেখাচ্ছি, এটা আরও একটু অন্য ডিজাইন, এটাও কর্নার কর্নার স্টাইলের, সবগুলোই 5 সিটের। এখন দেখাবো হচ্ছে বেড, যারা বেড দেখতে চেয়েছিলেন বেডরুম সেট, তাদের এখানে সব কিছু আছে। জান্না তারা লিখেছিলেন ডিভানটার প্রাইস কত, মাত্র 7,000 টাকা, সরি 7,000 টাকা। এখন যে বেডগুলো দেখাচ্ছি, এই বেডগুলো হচ্ছে, এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিটের একটি বেড। বেডের আসলে এভাবে রাখলে অনেক সময় অনেকে বুঝতে পারে না, তো আপনারা আমাদের পেজ ইনবক্সে গিয়ে সার্চ দিলে আমরা, বা নক করলে আমরা আপনাদেরকে মেসেজ করে দিব, ছবিগুলো পাঠিয়ে দিব। এটা হচ্ছে MDF দিয়ে তৈরি করা একটা বেড, এগুলো ডিজাইন সেম রেখে আপনারা যে কোনো কাঠ দিয়ে নিতে পারবেন। এই পাশে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল, বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিল রাখা আছে। এখন যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটি শোকেস, ক্যাবিনেট যেটা আমরা বলি, ওয়াল ক্যাবিনেট। খুব সুন্দর একটি রিং ডিজাইনের একটি শোকেস তৈরি করা, ভিতরে মিরর এবং হচ্ছে সেলফগুলো সব হচ্ছে গ্লাসের 10 মিলি। খুব সুন্দর একটি ডিজাইন করা, আউটলুকিং দ্য বেস্ট। তার পাশে হচ্ছে দুই পাটের একটি আলমিরা রাখা, এর পাশে আরও দুটি শোকেস আছে, এটাও খুব সুন্দর কারুকাজ করা। আর্টিফিশিয়াল লেদার দিয়ে পাশে আরও একটি সোফা রাখা আছে, খুব সুন্দর একটি সোফা, এবং তার সাথে একটি সেন্টার টেবিল ফ্রি। এটা হচ্ছে সেগুন কাঠের একটি রজনীগন্ধা ডিজাইন করে একটি ডিভান। কেয়া খান লিখেছেন দাম বলেন না কেন, হ্যাঁ দাম বলবো, দাম তো ইনবক্স করে দিচ্ছি, দামও বলবো, একটা একটা করে দেখাই এবং দাম বলি। এটি হচ্ছে দুই পার্টের, টু ডোরের একটি আলমিরা, টোটালটা একটাই পার্টিশনে, আউটলুকিংটা খুবই সুন্দর এবং ভিতরের ডিজাইনটাও আমি দেখাবো। খুব সুন্দর একটি ডিজাইন করা, এটা হচ্ছে ওক কাঠ দিয়ে তৈরি করা, ফুল ওক কাঠ দিয়ে তৈরি করা। এগুলো হচ্ছে শোরেক, অনেক আগে এক আপু দেখতে চেয়েছিলেন, ওই মুহূর্তে দেখাইতে পারি নাই, তো এখন দেখাচ্ছি। এগুলো হচ্ছে শোরেক, একটা টিভি টলি আছে, তার পাশে আরো একটি শোরেক আছে। এটা হচ্ছে 3 ডোরের একটি আলমিরা, আমি একটি আলমিরা আপনাদের খুলে দেখাচ্ছি।
এটা হচ্ছে সেলফ, আর এটা হচ্ছে হ্যাঙ্গার, হ্যাঙ্গার পার্ট, নিচে একটি ড্রয়ার এবং তার নিচে একটু গ্যাপ আছে, আর এখানে হচ্ছে সেলফ। চারটি গ্যাপ রাখা এবং হচ্ছে তিনটি সেলফ, তিনটি সেলফে টোটাল চারটি গ্যাপ থাকে। কাউসার মাহমুদ লিখেছেন, সরি, জেরিন তাসনিম মেঘলা লিখেছেন, ভাই ডাইনিং টেবিল দেখান অ্যান্ড প্রাইস বলেন। হ্যাঁ, এই যে এখন দেখাচ্ছি ডাইনিং টেবিল। কাউসার মাহমুদ লিখেছেন 50,000-এর মধ্যে উডেন সোফা দেখান। হ্যাঁ, 50,000-এর মধ্যে ওই যে সোফা আছে সেগুন কাঠেরই সোফা রেডি করা আছে। হ্যাঁ দেখাচ্ছি। মৌমি হাসান বলেছেন শোরেকের প্রাইস হচ্ছে মাত্র 7,500 টাকা করে। এখন যে ডাইনিং টেবিলটি দেখাচ্ছি এটা হচ্ছে ওক কাঠের ডাইনিং টেবিল, এটা এটাকে বলে স্টিক ডিজাইন, সিম্পলি একটি ডিজাইন এবং খুব সুন্দর। তার উপরে থাকবে একটি 10 মিলি গ্লাস এবং ওই পাশে আরও ডাইনিং টেবিল আছে, আমরা সেখানে যাচ্ছি এখন। সে হাই, চলে আসলাম আবার আমাদের সেই কালো কালো দিলের ডাইনিং। এটা হচ্ছে মাকোসা ডিজাইন বলে সবাই, তো এই ডাইনিং টেবিলটি খুবই সুন্দর, সিম্পলি বেশি ডিজাইন নাই, জাস্ট হচ্ছে র্যাক 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 র্যাক। দয়া করে ডিমান্ডগুলো আরেকবার দেখান আর দামগুলো বলবেন প্লিজ, আমি একটা অর্ডার করব, আমি কোনো ইনবক্স করতে পারি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনাকে আপনি আমাদের নাম্বারে একটা কল করেন, আপনাকে আমরা সরাসরি দেখাচ্ছি। এখন আপনি অর্ডার করতে চাইলে আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, আর হচ্ছে আপনাকে ডিমান্ডগুলো আমরা আবার দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। এখন যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা হচ্ছে MDF দিয়ে তৈরি করা, তার পাশে আরও একটি ডাইনিং টেবিল আছে সেটাও MDF দিয়ে তৈরি করা। আর রোকসানা বিলকিস ম্যাম লিখেছেন শো ডাইনিং টেবিল অ্যান্ড প্রাইস। হ্যাঁ আমরা ডাইনিং টেবিল দেখাচ্ছি, এই যে এখন ডাইনিং টেবিল দেখাচ্ছি, MDF এর যে ডাইনিংগুলো রেডি করা আছে, MDF এর প্রত্যেকটা ডাইনিং টেবিল 20,000 থেকে সর্বোচ্চ 25-22,000। আর হচ্ছে ওক কাঠের যে ডাইনিং টেবিল সেগুলো নর্মালি স্টার্ট হয় 32 থেকে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে বিভিন্ন ডিজাইনের উপর। আপনারা সরাসরি আমাদেরকে ফোনে অর্ডার করতে পারেন, শোরুমে এসে সরাসরি দেখে অর্ডার করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে, আমাদের স্ক্রিনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি, নয়াবাড়ির মোড় নতুন বাজার 100 ফিট রোড, বাটারা থানা, আমেরিকান এম্বাসির ঠিক উল্টা পাশে 100 ফিটের একটি রাস্তা ঢুকেছে, ওইখান থেকে 2 মিনিট, বারিধারা গুলশান 2। আর হচ্ছে আমাদের ফোন নাম্বার, আপনারা ডিটেলস জানার জন্য ফোনও করতে পারেন, 01971688388 এই নাম্বারে। আরও একটি নাম্বার আছে সেটাও বলে দিচ্ছি, 01511688388 এই নাম্বারে। এখন কিয়া খান আপু, আপনি লিখেছেন ডিওয়ান দেখানোর জন্য, ওকে শিওর, আপনাকে এখন ডিওয়ান দেখাবো আমরা। এটা হচ্ছে একটি ডিওয়ান যার দাম হচ্ছে মাত্র 7,000 টাকা, খুবই সুন্দর একটি ডিওয়ান, এটা রেডি করাই আছে। আরও ডিওয়ান আছে আমাদের পেজে গেলে, ফার্নিশিয়া মালা ফেসবুক থেকে, আপনার ফেসবুক থেকে আমাদের পেজে গেলে ডিওয়ানগুলো দেখতে পারবেন। আমরা আপনাকে ইনবক্স করে দিচ্ছি, আপনার মেসেজ অপশনে গিয়ে দেখেন যে অলরেডি ডিওয়ানের ছবি চলে গেছে।
আমি ডুবে ডিমান্ডগুলো দিয়ে দেন ইনবক্সে আপনি করেন ও পারবে না। এটা হচ্ছে একটি ডিভান, এখন এই পাশে আরও একটি ডিভান আছে, একটি না দুইটি ডিভান। এটা হচ্ছে একটি এল শেপ, পুরো একটা সোফার সেটের এটা হচ্ছে একটা ডিভান। আপনি চাইলে এই ডিভানগুলোও নিতে পারেন, এই স্টাইলে বানিয়েও নিতে পারেন। এটা হচ্ছে সেগুন কাঠের রজনীগন্ধা ডিজাইন যাকে বলা হয়, খুব সুন্দর কারুকাজ করা একটি ডিজাইন, গোল্ডেন কালার করা, পুরোটাই হচ্ছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা। কে এখন লিখেছেন বেগুনিটা দেখান, বেগুনি কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেগুনি কালার হয়ে গেল। কে ঘুমায় নাকি? হ্যাঁ এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ডিভান, এটা বেগুনি কালার। কে আপু আপনি নিশ্চয়ই দেখতেছেন, দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভানটি, এটা হচ্ছে ডোকু কালার করা, ডোকু প্রিন্ট। আমরা নর্মাল গাড়িতে বা এসির যে কালারগুলো হয় হোয়াইট কালার, সেই শাইনিং কালারটা করা এটাতে, খুব সুন্দর। এটা টোটালটা মেগুনি কাঠ দিয়ে করা, তার উপর ডোকু প্রিন্ট কালার করা হয়েছে, চমৎকার একটি ডিজাইন। নুসরাত করিম লিখেছেন কফি টেবিলের প্রাইস বলেন ভাই। হ্যাঁ শিওর, কফি টেবিলটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। বিভিন্ন ডিজাইন আছে আরও, আপনারা আমাদের ফেসবুকে ইনবক্স মেসেজ করলে আমরা আপনাকে আরও ডিজাইন আমরা দেখাতে পারবো। স্বর্ণাপু লিখেছেন গোল্ডেন কালার প্রিন্টেড ডিভান হবে, গোল্ডেন কালার প্রিন্টেড ডিভান। হ্যাঁ গোল্ডেন কালার প্রিন্টেড ডিভান আছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নুরজান খান লিখেছেন ওয়ার্ড্রোব আছে কম প্রাইস। হ্যাঁ ওয়ার্ড্রোব আছে, MDF-এর ওয়ার্ড্রোবগুলো নিলে আপনার 14,000 থেকে 15,000 টাকা পড়বে। আর হচ্ছে আমরা আপনাকে ইনবক্স করব, সব ছবি তো এভাবে দেখানো সম্ভব না, বাট আমরা আমাদের যে ছবিগুলো আছে এবং রেডি করা সেগুলো ছবি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। নুজাদ সাজিয়া লিখেছেন এইটার প্রাইস কত, এখন যে ডিভানটা দেখাচ্ছি সেই ডিভানটার প্রাইস হচ্ছে 24,000 টাকা। আয়শা জেরিন লিখেছেন ডাইনিং টেবিল দেখান। হ্যাঁ শিওর, এই যে ডাইনিং টেবিল চলে এসেছে। কে এখন লিখেছিলেন দাম কত, হ্যাঁ ওই ডিভানটার দাম হচ্ছে 24,000 টাকা, ওটা ডোকু প্রিন্ট কালার করা। নুজাদ সাজিয়া লিখেছেন ডোকু প্রিন্টের মধ্যে কি আলমারি বা ড্রেসিং টেবিল হবে ভাইয়া? হ্যাঁ আপু হবে, ডোকু প্রিন্টের মধ্যে আলমারি, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল সবই হবে, নো প্রবলেম। আপনি ডিজাইন চুজ করে অর্ডার করতে পারেন এবং সেটার উপর ডিপেন্ড করে আপনি ডোকু প্রিন্ট কালার করতে পারেন। নুসরাত করি মননা কফি টেবিল আর কি ডিজাইন আছে একটু দেখাবেন প্লিজ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি, আপনার মেসেজ বক্সে আমরা ওইটার ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, একটা একটা করে ছবি চলে যাবে। শারমিন সুমনা লিখেছেন ডিভানগুলোর রং দাম কত, হ্যাঁ সরি ডিভানগুলোর রং দাম কত, রং দাম বলতে যাই হোক আমি আসলে বুঝতে পারিনি, মেসেজটা আরেকবার করলে বুঝতে পারবো। স্বর্ণাপু লিখেছেন রকিং চেয়ার, হ্যাঁ রকিং চেয়ার আমাদের কাছে আছে কিন্তু এই মুহূর্তে শোরুমে উপস্থিত নেই, এটা হচ্ছে ফ্যাক্টরিতে রাখা আছে। আর সোফা চৌধুরী নকিবুল হাসান লিখেছেন সোফার দাম কত, সোফা আমাদের এখানে আপনার 14,500 টাকারও সোফা আছে এবং 30,000-50,000 টাকারও সোফা আছে। নুসরাত করিম মননে লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম আপু, অবশ্যই ভিজিট করবেন আপনি আমাদের শোরুমটা। এই যে কফি টেবিল একজন দেখতে চেয়েছেন নুজাদ অনন্য, এই যে এই যে এই যে ওনার আইডি দিয়ে ঢুকে কফি টেবিল পাঠা দাও ঢুকো। এগুলো হচ্ছে সবই ডাইনিং টেবিল।
সাবরিনা প্রমা লিখেছেন ড্রেসিং টেবিল দেখান দাম বলেন প্লিজ। হ্যাঁ ড্রেসিং টেবিল, এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটাও একটি ড্রেসিং টেবিল হাতিল স্টাইলের। ও সরি, এটা হচ্ছে একটি ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল আরও অনেক আছে। এই ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে 21,000 টাকা। আমি আরও ড্রেসিং টেবিলে চলে যাচ্ছি, সিম্পলি ডিজাইনের অনেক ড্রেসিং টেবিল আছে। এই যে এখানে ড্রেসিং টেবিল রাখা আছে, এটা হচ্ছে একটি ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এই পাশেও ড্রেসিং টেবিল, এগুলো সব হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল আমাদের এখানে 15,000 টাকা থেকে স্টার্ট, ওক কাঠের ড্রেসিং টেবিল। মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন এসএসএর সোফা হবে কিনা। না ভাইয়া, এসএসএর সোফা নাই, বাট এসএসএর পায়া দিয়ে সোফা আছে তৈরি করা, এই যে এটা হচ্ছে এসএসএর পায়া দিয়ে তৈরি করা সোফা, খুবই সুন্দর একটি সোফা। সাবরিনার প্রমা লিখেছেন দাম, আমি শিওর না কোনটার দাম জিজ্ঞাসা করেছেন। ড্রেসিং টেবিলের দামগুলো হচ্ছে আপনার 15,000 করে, একটা আছে 21,000। বিয়ার্স, এখন আপনাদের সাথে আরও একজন যোগ হবে আমাদের লাইভে, সে হচ্ছে আমাদের বঙ্কিম ভাই, চলে আসেন। এখন আপনাদেরকে পুরো শোরুম ভিজিট করে এবং পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখাবেন তিনি, এবং আপনাদের আদার্স যা যা জানার প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আজকে আমরা লাইভে আছি, ইনশাল্লাহ অনেকক্ষণ থাকবো। তো বঙ্কিম সাহেব এখন আপনাদেরকে ফুল ডিটেলস বলবে এই সোফা কাম বেড এবং হচ্ছে আমাদের সোফার নিয়ে, আজকে সে আপনাদের সাথে অনেকক্ষণ লাইভ করবে। এখন আমরা ট্রান্সফার করছি বঙ্কিম ভাইয়ের কাছে। হ্যালো ভিউয়ার্স, আমি বঙ্কিম ফার্নিচার মেলা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, এসেছি আপনাদের সাথে আবার কিছুটা সময় কাটাতে। তো এতক্ষণ শুভ ভাই ছিলেন আমাদের সাথে এবং শুভ ভাই আপনাদেরকে অনেক কিছুই দেখালেন, এখন আমি নতুন করে এখন আপনাদের সামনে আমি একটি সোফা দেখাচ্ছি, এটি 221 সোফা। এই সোফাটি তৈরি করা হয়েছে ভেতরে টোটালটাই গর্জন কাঠের ফ্রেম দিয়ে, আর উপরে যে হাতলটি দেখতে পাচ্ছেন এই হাতলটি আমাদের ওক কাঠের, আর ফেব্রিক্সগুলো আমাদের ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করে আনা নিজেদের ফেব্রিক্স, টোটালি রোল করে আমরা নিয়ে আসি এবং এখান থেকে আমাদের টোটাল ফেব্রিক্সগুলো দেওয়া হয়। তো এই সোফাটা আমরা এমনভাবে তৈরি করেছি যে কোনো বাসা বাড়ির জন্য বা কোনো অফিসের জন্য যাতে স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস লাগে, ওইভাবে আমরা এই সোফাটি তৈরি করেছি, যাতে স্পেস কম স্পেসের ভেতর সুন্দরভাবে মানানসই করে নিতে পারে নিজেকে, তো সেভাবে তৈরি করা। বাহিরের যে কাঠটি, এটি হচ্ছে ওক কাঠ এবং ওক কাঠের হাতল, এবং নিচে যে কাঠটি দেখতে পাচ্ছেন সেম এটিও হচ্ছে ওক কাঠের, আর ভেতরে 4 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে। এই সোফাটিতে বসে যে কেউ কমফোর্টেবল ফিল করবেন আপনারা, আর এই সোফাটির প্রাইস মাত্র 37,000 টাকা। তবে ইনস্ট্যান্ট আমাদের লাইভে যদি কেউ এই সোফাটি কল করে ইনস্ট্যান্ট যদি কিনে নেন, তাহলে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে সোফাটির প্রাইস দেওয়া হয়েছে 34,000 টাকা।
সাবরিনা প্রমা বলেছেন ড্রেসিং টেবিল দেখতে চান। আচ্ছা, ড্রেসিং টেবিল দেখাচ্ছি সাবরিনা প্রমা, আপনি অবশ্যই আমাদের সাথে লাইভে আছেন। এখানে আমি আপনাদেরকে কিছু ড্রেসিং টেবিল দেখাচ্ছি, বিভিন্ন মডেলে বিভিন্ন ডিজাইনের কিছু ড্রেসিং টেবিল আছে। যে ড্রেসিং টেবিলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমাদের শোরুমে ইনস্ট্যান্ট আছে, তাছাড়া আমাদের ফ্যাক্টরিতেও আরও ড্রেসিং টেবিল আছে। তাছাড়াও আপনাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে বা কোনো পছন্দ থাকে, অন্য কোনো কালার থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার যদি করেন, আমরা ওইভাবে করে আপনাদেরকে কাস্টমাইজ করে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসিং টেবিল আমরা তৈরি করে দিতে পারবো। তো সেখানে আপনারা যেরকমভাবে ড্রেসিং টেবিল চান ওইভাবে দিতে পারবো। যদি ড্রয়ার একটার জায়গায় দুইটা চান বা আপনি সিঙ্গেল মিররের ড্রেসিং টেবিল চান সেটাও দেওয়া যাবে। ফারহানা খান বলেছেন কফি টেবিলের প্রাইস কত? কফি টেবিলটার প্রাইস 14,000 টাকা। ফারজানা আক্তার তিনিও প্রশ্ন করেছেন একই প্রশ্ন, কফি টেবিলটার প্রাইস কত? কফি টেবিলটার প্রাইসটা হচ্ছে 14,000 টাকা। আমি কফি টেবিলটা আপনাদেরকে আবারও একবার দেখাচ্ছি। কফি টেবিলটি টোটালটাই ওক কাঠের তৈরি, আর এর ভেতরে 4টি মোড়া আছে। কফি টেবিলটি এমনিতে অনেক সুন্দর, আর এই কফি টেবিলটিতে বসে আপনারা কফি চা যার যেটা ভালো লাগে খেতে পারবেন, বা বসে যদি কেউ যদি কারো যদি দাবা খেলার শখ থাকে বা দাবা খেলতে চান তাহলে সেখানে দাবাও খেলতে পারেন বা লুডো খেলতে পারেন বসে, বা গল্প আড্ডাতে কফি টেবিলটি অনেক কাজে দিবে আপনাদের। এখন আপনাদেরকে আমি কিছু ফ্রেম দেখাচ্ছি। কিছু আমাদেরকে অনেকে প্রশ্ন করেন এভাবে আমাদেরকে যে আমরা যে সোফাগুলো তৈরি করি সেই সোফাগুলোর ভেতরে আসলে আমরা কী দেই, কীরকম ফ্রেম দিই, ফ্রেমে কীরকম কাঠ দিচ্ছি, কাঠ কতটুকু দিচ্ছি, সেটা কি কম দিচ্ছি না বেশি দিচ্ছি, সোফাটি কতদিন টিকবে, এরকম অনেক প্রশ্নই আমাদেরকে করেন। তো এখন আপনাদেরকে যে ফ্রেমগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কর্নার সোফার ফ্রেম, এটা হচ্ছে একটা কর্নারের কাঠামো। এখানে যে আমরা কাঠটি ইউজ করছি এই টোটাল কাঠটাই হচ্ছে গর্জন কাঠের ফ্রেম। যেহেতু আমরা যখন সোফাটি তৈরি করি, একজন কাস্টমার যখন আমাদেরকে বলেন যে এটার ভিতরে যে কাঠটা ইউজ করেন সেই কাঠটাকে আপনারা দেখাতে পারবেন বা বের করে দিতে পারবেন, আমরা কিন্তু তখন পারি না যে একটা সোফা কেটে বা সোফাটা খুলে সে তার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমরা আপনাদেরকে দেখাবো। তো সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না ওইভাবে করে দেখানো। না সমস্যা নেই, সমস্যা নেই, যেতে পারবেন যান, হ্যাঁ নিয়ে ঢুকুন। তো এসো, এই ফ্রেমটি টোটালটাই গর্জন কাঠের করা, আর এটা টোটালি সিজনিং করা কাঠ আমাদের। ওখানে যাওয়া যাবে? এখানে যে কাঠগুলো দেখছেন প্রত্যেকটা কাঠই গর্জনের, আর প্রত্যেকটা কাঠই হচ্ছে গর্জনের কাঠ, আর এগুলো টোটালি সিজনিং করা কাঠ। এই কারণে আমরা আমাদের সোফাগুলোর উপরে 10 ইয়ার্স 12 ইয়ার্সের ওয়ারেন্টি দিতে পারি। যদি আমরা গর্জন ছাড়া অন্য কোনো কাঠ দিতাম সেক্ষেত্রে আমরা এই ওয়ারেন্টিটা হয়তো বা দিতে পারতাম না। তো আশা করি যারা আমাদের এই লাইভটি এখন দেখছেন তাদের মনে আজ যে সন্দেহটি ছিল, যে আশঙ্কাটি ছিল যে আসলেই কি আমরা গর্জন কাঠ দিচ্ছি কি না, ফার্নিচার মেলার পক্ষ থেকে আমরা যারা সেলস এক্সিকিউটিভ আছি তারা অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন,
কাস্টমারদের, তারা অবশ্যই কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন আমাদের এই ফ্রেমগুলো। আমাদের এই ফ্রেমগুলো টোটালটাই আমরা গর্জন কাঠ দিয়ে করছি। আমি বারবার করে আপনাদেরকে বলছি গর্জন কাঠের কথা, কারণ হচ্ছে আমরা যেটা কাস্টমারদেরকে সবসময় বলি যে আমরা গর্জন কাঠ দিয়ে দিয়ে থাকি, সেই গর্জন কাঠটাই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি, গর্জন কাঠের টোটাল ফ্রেমটা। এখন আপনাদেরকে একটি আরেকটি সোফা দেখাবো। এই সোফাটি হচ্ছে 2-to-1 সোফা। এই সোফাটি টোটালটাই তৈরি করেছি আমরা ওক কাঠ দিয়ে, টোটালি ওক কাঠের উপরে সোফাটি তৈরি করা, 2-to-1। সোফাটি কালার কম্বিনেশন ডিজাইনে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তার সাইডের ডিজাইন আছে এবং সোফাটির ব্যাক সাইডেও ডিজাইন করা। এই সোফাটির প্রাইস 45,000। ওকে ভিউয়ার্স, অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে ছিলাম, কথাবার্তা বললাম, শুভ ভাই ছিলেন, শুভ ভাই কথা বললেন, আপনাদেরকে অনেক কিছু অনেক প্রোডাক্ট দেখালেন, আমাদের নতুন নতুন কিছু প্রোডাক্ট এসেছে সেগুলোও দেখালেন, আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সাথে কিছুটা সময় থাকলাম, কিছু কিছু কথা বললাম, নতুন কিছু জিনিস দেখালাম। তো আজকে এতটুকুই, আগামীতে আবার আসবো, এসে আপনাদের সাথে আবারও কথা হবে, আবারও কিছুটা সময় কাটাবো ফার্নিচার মেলার। আচ্ছা আমি সরি, আমি আরও একটি সোফা দেখাচ্ছি, সোফাটি আপনারা একটু দেখুন ভালো করে। এটা একটা কর্নার সোফা, এটা 2-to-1। এই কর্নার সোফাটি বাহিরে যে কাঠ দেওয়া আছে এই কাঠটা হচ্ছে ওক কাঠের, টোটালটাই ওক কাঠের। আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, অনেকে জিজ্ঞাসা করেন যেটা কি আসলে জেনুইন ও কাঠ কি না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যেটা জেনুইন ও কাঠ কি না। এটা কিন্তু জেনুইন ও কাঠ, কারণ প্রসেস যেগুলো উড হয়, যেগুলো বোর্ড হয়, সেগুলো এরকম মোটা হয় না, এতটা মোটা কখনোই হবে না, কিন্তু যেটা জেনুইন উড সেটাকে আপনি চাইলে আরও মোটা করতে পারেন। উপরে যে কাঠটা দেখছেন এটা হচ্ছে জেনুইন ওক কাঠ, এবং নিচের যে কাঠটা এটাও ওক কাঠ, আর তার নিচে আছে আর্টিফিশিয়াল লেদার, লেদার দিয়ে করা। উপরে যে ফোমটা, এই ফোমটা হচ্ছে সেমি রাবার ফোম। ফোম হচ্ছে এখানে 6 ইঞ্চি ফোম দেওয়া আছে, তো এখানে যে কেউ বসলে নিজেকেই কমফোর্টেবল ফিল করবেন। আর এই সোফাটির প্রাইস হচ্ছে মাত্র 45,000 টাকা। ৪৫,০০০ টাকায় আপনি 2-to-1 এর একটি কর্নার সেট পাচ্ছেন, ফুল সেট। এখানে একটি সেন্টার টেবিল আছে, এই সেন্টার টেবিলটি আমাদের ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা, আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি। এই সেন্টার টেবিলটি আপনারা চাইলে যে কেউই কিনে নিতে পারেন, আপনাদের ঘরে সৌন্দর্যের জন্য, বা আপনাদের ঘরে সোফা আছে, সোফার সামনে সেন্টার টেবিল নেই, বা সেন্টার টেবিল প্রয়োজন, খুঁজছেন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই সেন্টার টেবিলটি। এই সেন্টার টেবিলটি আপনারা ঘরে আপনাদের সোফার সামনে রাখলে অবশ্যই এটি অনেক সুন্দর লাগবে, এটা কালারটাও অনেক সুন্দর, ডিজাইনটাও সুন্দর। এই সেন্টার টেবিলটার প্রাইস মাত্র 13,000 টাকা। আপনি 13,000 টাকায় সুন্দর সেন্টার টেবিলটি পাচ্ছেন আপনার ঘরে সৌন্দর্যের জন্য, ঘরে সোফার সাথে ম্যাচিং করে রাখার জন্য, এটি যে কোনো সোফার সাথে ম্যাচিং করে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি
একটি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটি আমাদের ওক কাঠের তৈরি। এটা হচ্ছে এই ডাইনিং টেবিলটি যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা হচ্ছে স্টিক ডিজাইন। এটা 6 চেয়ারের ডাইনিং টেবিল, এটার মাঝখানেও ডিজাইন করা আছে। আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পাবেন যে মাঝখানের ডিজাইনটা সিম্পল ডিজাইনের মধ্যে অনেকটাই গর্জিয়াস। আর এই ডাইনিং টেবিলটার ভেতরে আপনার 10 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। 10 বছরের মধ্যে যদি আপনার ডাইনিং টেবিলটাতে কোনো প্রকার প্রবলেম হয়, ফুলে যায় বা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শোরুমে জাস্ট একটু জানালেই হবে, তাহলে আমরা নিজেদের দায়িত্বে আপনার বাসাতে লোক পাঠিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়ে আসবো। আর 10 বছরের মধ্যে যদি ঘুরে ধরে তাহলে রিপ্লেসমেন্ট টোটালটাই। এই ডাইনিং টেবিলটির প্রাইস 35,000 টাকা অনলি। এখন আপনাদের সামনে আমি আরেকটি ডিভান দেখাচ্ছি। এই ডিভানটা দেখতে পারেন, আমাদের এই ডিভানটা টোটালটা সেগুন কাঠের তৈরি। সেগুন কাঠ দিয়ে করা ডিভানটা এবং উপরের যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনারা একটু দেখেন, ডিজাইনটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন। আর এটার উপরে যে কালারটা করা হয়েছে সেই কালারটা হচ্ছে ডোকু কালার। আপনার বাংলাদেশের সবচেয়ে দামি যে কালার, সেই কালার বাংলাদেশে হচ্ছে লেকার কালারটা দামি, তার উপরে হচ্ছে ডোকু কালারটা দামি। লেকারের চেয়েও দামি সবচেয়ে বেশি ডোকু। তো সেই ডোকু কালারটা করা হয়েছে এবং ডোকু কালারের উপর আপনার গোল্ডেন কালার করা হয়েছে। গোল্ডেন কালার করার ফলে কিন্তু আপনার ডিজাইনটা আরও সুন্দর ফুটে উঠেছে। আর এই উপরে আপনার ব্লু কালার ফেব্রিক্স ইউজ করা হয়েছে সুপার সফট ফোম দিয়ে। এই ডিভানটার আপনার নিচেও ডিজাইন আছে। টোটাল ডিভানটার নিচে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর এই ডিভানটির সেম 10 বছরের ওয়ারেন্টি আছে ডিভানটিতে। সেগুনের প্রোডাক্টে তো লাইফ টাইম গ্যারান্টি থাকেই, তারপরও আমরা একটা ওয়ারেন্টি দিই, সেটা হচ্ছে 10 ইয়ার্সের ওয়ারেন্টি। 10 বছরের মধ্যে যদি ডিভানে কোনো প্রকার প্রবলেম হয় জাস্ট আমাদেরকে জানাবেন, আমরা এটা ঠিকঠাক করে দিয়ে আসবো। আর যদি ঘুরে ধরে তাহলে টোটালটাই রিপ্লেসমেন্ট। আর এই সুন্দর ডিভানটির প্রাইস হচ্ছে মাত্র 26,000 টাকা। এখন আপনাদেরকে আমি আরও একটি ডিভান দেখাবো। এই ডিভানটিও আমাদের সেগুন দিয়ে করা। এখন যে ডিভানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিভানটিও টোটালি আমাদের সেগুন দিয়ে করা। এই ডিভানটা টোটালি ডিজাইন করা, উপরে নিচে টোটালি ডিজাইন করা। তো এই ডিভানটার সামনে আমাদের আরও কিছু প্রোডাক্ট রাখা আছে, যে কারণে আমরা সামনাসামনি গিয়ে আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে। তবে এই ডিভানটাও অনেক গর্জিয়াস একটা ডিভান, এটা ন্যাচারাল কালারের উপরে করা হয়েছে। ন্যাচারাল কালারের উপরে এটা গোল্ডেন কালার করা হয়েছে আর টোটালটা সেগুন কাঠের তৈরি, ভেতরে গর্জন কাঠের ফ্রেম। তো এই ডিভানটারও সেম প্রাইস, এই ডিভানটার প্রাইস 26,000। আমি এখন ডিভানটাকে সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ডিভানটার ডিজাইনটা আপনারা আপনারা অবশ্যই ডিভানটি দেখেছেন। এই ডিভানটার প্রাইস মাত্র 26,000 টাকা। এখন আপনাদেরকে একটি ভিক্টোরিয়ান দেখাচ্ছি আমি। এই ভিক্টোরিয়ানটা 3-2-1 এর টোটাল একটি সেট, 3
2-1 টোটাল 6 সিটের একটি সেট এই ভিক্টোরিয়ান টি আমাদের চিটাগং সেগুন দিয়ে করা এটার পায়াতে উপরে নিচে সব জায়গাতে টোটালি ডিজাইন করা এটার উপরে লেকার কালার করা হয়েছে লেকারের উপর গোল্ডেন কালার করা হয়েছে আর এই ভিক্টোরিয়ানে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা একটু ঠিকঠাক করে দিব আর এটার উপর যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এই ফেব্রিক্সটাও চায়না ফেব্রিক্স আমাদের নিজেদের ইম্পোর্ট করে আনা চায়না থেকে ফেব্রিক্সটা অনেক ভালো একটা ফেব্রিক্স গোল্ডেন কালার আর এই ভিক্টোরিয়ান সোফাটার প্রাইস 75,000 টাকা আপনারা যে কেউ চাইলে ইনস্ট্যান্ট কিনে নিতে পারেন আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুমেও আসতে পারেন ভিজিটের জন্য শোরুমে ভিজিট করতে এসে দেখতে পারেন আমাদের এই ভিক্টোরিয়ান সোফাটি এখন আপনাদেরকে একটি লেদারের এল শেপ দেখাবো ব্ল্যাক কালার লেদারের এল শেপ এটা 4-seater একটি এল শেপ সুপার সফট ফোম দিয়ে করা হয়েছে ভেতরে টোটালটাই গর্জন কাঠের ফ্রেম আর বাহিরে আপনার 4 ইঞ্চি সুপার সফট ফোম আর হচ্ছে আর্টিফিশিয়াল লেদার কুশনগুলো লেদারের কুশনগুলো হোয়াইট কালার অ্যান্ড লেদার এই সোফাটিতে আপনার সাইডে হাতলের পাশে একটি এলইডি লাইট আছে এলইডি লাইটটি যখন জ্বালানো হয় সোফাটি দেখতে আরো সুন্দর লাগে আরো গর্জিয়াস লাগে এই সোফাটির সাথে একটি সেন্টার টেবিল ফ্রি এবং সাথে একটি মোড়া আছে টোটাল যে এই সেটটি টোটাল এই সেটটির প্রাইস 70,000 টাকা বা আপনারা যদি কেউ চান যেটাকে কাস্টমাইজ করে অর্ডার করবেন তাহলে সেক্ষেত্রে কাস্টমাইজ করেও অর্ডার করতে পারেন যদি কারো এরকম মনে হয় যে দরকার হয় যে আমার একটা ডিভান থাকবে প্লাস 4-seat থাকবে 4-seat আর ডিভান একটা 5-seat টোটাল থাকবে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা সিট বাড়িয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সেম জিনিসটাই আর একটা তৈরি করে দিব আপনাদেরকে আমাদের কাছে টোটালটাই ফ্রেম করা আছে আমাদের বেশি দিন সময় লাগে না একটা প্রোডাক্ট তৈরি করতে বা কেউ যদি এরকমটা চান যে আমার ডিভানটা ছোট ডিভানটাকে বড় করতে চাই সেক্ষেত্রে বড় করতে পারবেন আমাদেরকে অর্ডার করলে আপনার কাস্টমাইজ অনুযায়ী কালার চেঞ্জ করে দেওয়া যাবে কুশনের কালার চেঞ্জ করা যাবে ডিভান ছোট বড় করা যাবে সিটগুলো ছোট বড় করা যাবে বা এলইডি লাইটের কালারটা আপনার হোয়াইট কালার আছে সেটা যদি আপনি ব্লু কালার বা গ্রিন কালার দিতে চান সেখানে গ্রিন কালার ব্লু কালার দেওয়া যাবে আর এটার যে পায়াগুলো দিচ্ছি আমরা টোটাল পায়াটাই দিচ্ছি আমরা এসএস এর তো আশা করি আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদের প্রত্যেকের এই প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমে আসবেন এসে আমাদের সাথে কমিউনিকেশন করবেন যে কোনো ব্যাপারে যে কোনো সোফার ব্যাপারে যে কোনো প্রোডাক্টের ব্যাপারে আমরা আপনাদের সাথে অবশ্যই সেসব ব্যাপারে কথা বলবো আমরা আপনাদেরকে জানাবো কোন জিনিসটা কীরকম হবে ভালো হবে না খারাপ হবে আর আপনারা যে ফ্রেমের ব্যাপারে আপনাদের যে সন্দেহটা মনের ভিতরে থাকে সেটা আমরা দূর করে দিয়েছি আজকে আমরা দেখিয়েছি আপনাদেরকে সেই ফ্রেম আসলে আমরা ফ্রেমগুলো কী দিয়ে তৈরি করি আর আপনাদের সাথে লাইভে অনেক সময় ছিলাম অনেক সময় কথাবার্তা বললাম তো পরবর্তী লাইভে অবশ্যই আবার আসবো এসে আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো অনেক নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে আবার দেখাবো তো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি ফার্নিচার মেলার পক্ষ থেকে বঙ্কিম।